ওয়েল, এই 15 আগস্টে মোট 3টি হিন্দি সিনেমা রিলিজ হয়েছে, যার মধ্যে একটি হলো অক্ষয় কুমারের খেল খেল মে। এই সিনেমাটি 2016 সালে রিলিজ হওয়া পারফেক্ট স্ট্রেঞ্জারের রিমেক। আর এই পারফেক্ট স্ট্রেঞ্জার সিনেমাটি এখনও পর্যন্ত 20টি ভাষাতে রিমেক হয়েছে, যা একটি রেকর্ডও। তাই এখন খেল খেল মে এই সিনেমাটি কতটা ভালো হলো সেটাই দেখার বিষয়। অক্ষয় কুমারের বিগত 7টি সিনেমা বক্স অফিসে ধারাম করে পড়ে। এর মধ্যে কিছুদিন আগে রিলিজ হওয়া সরফিরা সিনেমাও আছে। তাই অক্ষয় কুমারের জন্য এই সিনেমাটি হিট হওয়া খুবই দরকার। তো খেল খেল মে এই সিনেমাটি একটা কমেডি ড্রামা সিনেমা, যেখানে প্রথম সিন থেকেই অক্ষয় কুমারের অ্যাটিটিউড ও বাকি যেসব ক্যারেক্টার আছে, তাপসী পান্নু, ভানি কাপুর, ফারদিন খান, এরা সবাই তাদের কথাতে আপনাকে হালকা ফুলকা হাসাতে থাকবে। বলতে গেলে এই সিনেমার ঘটনা, প্লট বা গল্পই বলুন না কেন, একটি গেমকে নিয়ে, আর সেটা হলো মোবাইল। আপনার মোবাইলে কী আছে সেটা শুধুমাত্র আপনিই জানেন, কিন্তু লুকোনো কিছু যদি বাইরে বেরিয়ে আসে, সবার সামনে চলে আসে, তাহলে কী হবে? পুরো সিনেমাটা একটা রাতের ঘটনা, যেখানে ঋষভের বউ ভার্তিকার বোনের বিয়েতে তাদের কিছু বন্ধু মিলিত হয়। এরপর ভার্তিকা একটা খেলা খেলতে চায় মোবাইল দিয়ে। সেটা হলো সবাই ফোন এক জায়গায় রাখবে, এবং যে কোনো ফোন বা এসএমএস এলে সবাই তা সামনে পড়তে হবে। আর এরপর থেকেই এমন সব ঘটনা ঘটছে, কিছু সিন ক্রিয়েট হচ্ছে, যখন সবার এক এক করে ফোন ও এসএমএস আসে, তার পুরনো কথা জানতে পারবে, পুরো বাবাল তৈরি হবে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভেদ তৈরি হচ্ছে, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি। তবে এই সিনেমাটা একটা মজাদার সিনেমা, যা আপনি এনজয় নিশ্চয়ই করবেন। সিনেমাতে অনেক কমেডি সিন আছে যা আপনাকে হাসাবে, বলতে গেলে পুরো সিনেমা আপনাকে কখনোই বোর করবে না। আর সিনেমাতে শুধু হাসি নয়, এর সঙ্গে ইমোশন সিনও আপনি দেখতে পাবেন। আর আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, কমেডি সিন আছে, আপনি হাসছেন, কিন্তু একটা এসএমএস হঠাৎই আপনাকে পুরো সিরিয়াস করে দেবে। এই সিনেমাতে গল্প তেমন নেই, তবে মোবাইলে ফোন বা এসএমএস আসা ও জীবনে কিছু কথা জানা আর তার প্রভাব স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পড়া, এটাই হলো সিনেমার গল্প। তাই আপনি যদি নতুন কিছু এন্টারটেইনিং সিনেমা দেখতে চান ও ফোন মানুষের জীবন কীভাবে বদলাতে পারে, তার জন্য এই সিনেমাটি চাইলে দেখে নিতে পারেন, আপনার মোটামুটি ভালোই লাগবে। তাই আরও একবার বলছি, এই সিনেমাটা আপনাকে এন্টারটেইনিং নিশ্চয়ই করবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।